আসসালামু আলাইকুম, শুভ সকাল, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো। দেখেন, সাত সকালবেলায় আমি আজকে ঘুম থেকে উঠেই পুকুরের যে ফেনাগুলি আছে এগুলো নিয়ে একটা মুসিবতের মধ্যে আছি। এই ফেনাগুলো আমি খাওয়ার জন্য, শেষ করার জন্য গ্রাস কাপ মাছ আমি ফেলে দিছি এখানে, তারপরও ফেনা শেষ হচ্ছে না। আমি সকালবেলা উঠে বাসটা দিয়ে ওদিক থেকে এনে কিছুটা এদিকে রাখছি, একটু পাতলা করছি, না মাছে নিঃশ্বাসই নিতে পারতেছে না। যাক, এমন একটা জিনিস এটা শেষ হয় না, এই সাপ করি এই চলে যায়, মানে আবার ফুরে যায়। দেখা যাক, দোকানের দিকে যাইতেছি কিছু জিনিস নিয়ে আসতে। ট্যাপ মারাস নাই? দরস না, দরি ট্যাপ মারি দে, সাদ হতে পারস কিনা দেখ। তো নাহলে এদের সাথে থাক না, তুই দাঁড়া থাক, এদের সাথে থাক, ফোস মারি নি সা। ট্যাপ কি রাখ এখন? না, তোর মোবাইল বন্ধ থাকে কিল্লাই। আচ্ছা, তো সাত সকালবেলা এখন মামি বলছে এটা দিয়ে কিনে আসতে, ডিম, দুইটা ডিম, একটা বাংলা সাবান আর 1 কেজি পেঁয়াজ, দেখি পাই কি না। তাই গ্রামের দক্ষিণ পাশে যাইতেছি। এই সেই দোকান, কুখ্যাত বিখ্যাত। ও ইদ্রিস ভাইয়ে, দুইটা ডিম, 1 কেজি পেঁয়াজ, বাংলা সাবান আছে নি? দেন বাংলা সাবান দেন একটা। পেঁয়াজ কত করে? এইখানে পেঁয়াজ, সাবান, ডিম। পেঁয়াজ হচ্ছে 50 টাকা কেজি, সাবান 25 টাকা, ডিম দুইটা 25 টাকা, মোট 100 টাকা যেটা নিয়ে আসছিলাম এটা শেষ, একদম বরাবর। এখন যেগুলো আবার দিতে হবে, সারাদিন অনেক কাজকর্ম পড়ে আছে, আজকে মাত্র তো সকালটা শুরু হয়েছে। আচ্ছা, আরেকটা ছোট খাটো আপডেট, আমার ফার্মে সেই মুরগিগুলো বিক্রি করা শুরু হয়েছে। হ্যাঁ, এই মুরগিগুলো বিক্রি করা শুরু হয়েছে। এখান থেকে কিছু বিক্রি করেছি গতকালকে 100 পিস, আর ওই খামার থেকে বিক্রি করেছি 100 পিস, আর এই খামারের যে ইয়েগুলো ছিল মুরগিগুলো ওগুলো বিক্রি করা শেষ। সবাই দোয়া করবে, আজকে আমাদের কাজ হচ্ছে ইটগুলো পরিষ্কার করা, যেখানে যে ইট আছে এই ইটগুলো পরিষ্কার করা, আর পাশাপাশি হচ্ছে যে সিমেন্ট আনতে হবে। জ্যাক, ওই বালু সালুনিটা নামাইস। তাহলে এখান থেকে যে বালু আছে এই বালুগুলো নিয়ে আমরা ইটের কাজ করব, সিমেন্টের, ইট সিমেন্টের কাজ করব আজকে, মানে যে ফ্লোর যেগুলো ক্ষয় হয়ে গেছে ওগুলো সিমেন্ট দিয়ে গোলা দিয়ে আবার রেডি করব। আজকে আমাদের এই কাজটা রয়ে গেছে আজকে। কি তো ভাবিয়ে কিছে গাড়ি কিছে তুই তো অল্প বয়সে হয়ে দান্তা দেয়া যা। হরন নষ্ট হয়ে গেছে কেন? বাইরো বাইরো, খালি আমাদেরকে কোন বিতে বই থাকো মিয়ে, হরন দিবার আগে ইয়ে আওয়াজ করে বাজানো। 9টা অন্যতম জুম তেল শুরু হয়েছে, সকাল 9টা থেকে 9:30, সময়টা এমনই, কিন্তু এখনই যে পরিমাণ গরম শুরু হয়েছে এটা আসলে
মানে বলে বুঝাতে পারো না, অনেক গরম, মানে উমতাল্লা একটা কথা বলে না, উমতাল্লা শুরু হয়েছে প্রচুর। আর তাই একদম এদিকে আসি, নীরবে আসি, বসে আছি। আর হ্যাঁ না, এখন কয়েকটা ভিডিও বানাবো আমার স্বপ্ন পোল্ট্রি ফার্ম যে চ্যানেলটা আছে, সেই চ্যানেলে অনেকগুলো প্রশ্ন দিয়েছেন আমার ভাইয়ারা, সে প্রশ্নগুলোর উত্তরে কয়েকটা ভিডিও তৈরি করবো এখানে, কারণ এখানে অন্তত একটু ঠান্ডা আছে, বাতাসটাও আছে মোটামুটি। ইতার কোনো খায়দা কাজ নাই আমার, শুধু 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 ডাকবো। কিরে আশেগুলো গোসল করাছে কে রে? হ্যাঁ নিজে নিজে নি করছে কিসে, কিলার এক্সেস কর। এটা হচ্ছে সাকিবের ছোট্ট হাঁসের খামার। তুই আপনি দুইশ নি কানে, তুই দুইশি আসবিস বেছিলাম, বিশ্বিস বেছিলেছি আসলে। হ্যাঁ কোনে মানে আসবিস যাতে গুণ বেছিলাম, আরো মনে করেন 150 লইয়া এরকম বেশি। আচ্ছা ভালো আছে কাস্টমার তো। তো এগুলা হচ্ছে ওদের বয়স আজকে 35 দিন, এই বাচ্চাগুলোর বয়স ও নিছে পারের মতো সুস্থ হয়ে গেছে দিছি কেলে ওই একটা অসুস্থ দেখা যাইতেছে, এদেরকে লারে লারে ওষুধগুলো খাওয়া, এই জায়গার মধ্যে আবার স্যাঁত স্যাঁত করে লাগবি। তোর কইলাম যে একটু বাইরে ছাড়ে দে, বাইরে ছাড়ো রে। আচ্ছা এগুলো অসুস্থ, ওষুধ দিছস? হ্যাঁ ওষুধ দিস কন্টিনিউ। এই জায়গাটা শুকাক, এই জায়গাটা এখন নিস না, আর এই জায়গায় অসুস্থ হবে না কেন, গন্ধ বাড়া এই জায়গাটার মধ্যে, বাতাস ঢুকার কোনো জায়গা নেই তোর এখানে। ও তুই আরও যেদিকে বাতাস ঢুকবে ও যদি তুই বস্তা দিয়ে রাখছস, এই জন্য তো তোর ওই সমস্যা। দেখি আজকে আমিও মুরগি বিক্রি করে ফেলম, আরও 250 জাফারে বিক্রি করে ফেলম আজকে। ঠিক আছে শেষ করে, আমার কারণ আছে নাকি বুঝছি তো। প্রচন্ড পরিমাণ গরম, আর কি বলবো একটু হতাশার মধ্যে আছি, চারপাশ থেকে শুধু টাকা টাকা টাকা, মানে টাকা ছাড়া কোনো কিছুই না, সব দিক থেকে যায় জামেলার মধ্যে আছি, সব দিক থেকে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে নিজের আত্মীয় স্বজন পরিবার সব দিক থেকেই প্যারার মধ্যে আছি, শুধু টাকার টাকা। এমন একটা সিচুয়েশনে বর্তমানে আছি যেটা না পারতেছি কাউরে বলতে, না পারতেছি সইতে, খুবই কষ্টের মধ্যে আছি, খুবই কষ্টের মধ্যে আছি আসলে। তো এখন দেখি এক জায়গায় যাচ্ছি একটু টাকার সন্ধানে, দেখি টাকা টোকা পাই কিনা, কারণ এই রবিবারে একজনকে 50,000 টাকা এনিহাও দিতেই হবে। হায় রে নসিব।